হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস। চলছে লুসেন্টের বইয়ের জিকে, আজকে 6 নম্বর ক্লাস। যারা এর আগের 5টি ক্লাস দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ লুসেন্টের বইটার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায়। তুমি কোন পরীক্ষা বলবে, সমস্ত পরীক্ষায় কিন্তু, একদম সেন্ট্রাল থেকে রাজ্যের সমস্ত পরীক্ষায় কিন্তু এই জিকেগুলা অবশ্যই খুবই 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 গুরুত্বপূর্ণ। এবার বলছি যে লুসেন্টের বইটা অ্যাকচুয়ালি হিন্দি এবং ইংলিশ হয়, তার জন্য কিন্তু আমাদের, আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছি, তাদের কিন্তু খুব অসুবিধা হয়, বা তারা লুসেন্টের বইটা কিনতে সাহসই পায় না অনেকে, কারণ হিন্দি এবং ইংলিশ পারছে না, যার জন্য অসুবিধা হয়। যাই হোক, আমি চেষ্টা করছি তোমাদের এই ভিডিওটা দেওয়ার জন্য বাংলায় করে, সেই বই থেকেই। যাই হোক, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অল করে রেখো, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশনটা যায়। আজকের প্রথম প্রশ্ন, সাঁচি স্তূপ, কি বললাম, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অ্যান্সারটা হলো অশোক, সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। তাহলে সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? সম্রাট অশোক। নেক্সট প্রশ্ন হলো, হোমিওপ্যাথি চিকিৎসার জনক কাকে বলা হয়? কি বললাম, হোমিওপ্যাথি এর জনক কাকে বলা হয়? স্যামুয়েল হ্যানিম্যান, ঠিক আছে, স্যামুয়েল হ্যানিম্যানকে কি বলা হয়, হোমিওপ্যাথির জনক বলা হয়। হোমিওপ্যাথির জনক কাকে বলা হয়? স্যামুয়েল হ্যানিম্যান। পরবর্তী প্রশ্ন হলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? কি বললাম প্রশ্নটা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? আচ্ছা বন্ধুরা, এই প্রশ্নটা একটু পরেই আলোচনা করছি, তার আগে আমি বলে দিই, আমরা কিন্তু, আমাদের কিন্তু কী হয় বলো তো, আমাদের, আমরা যারা গ্রামে বাস করি তাদের হলো পঞ্চায়েত নির্বাচন হয়, কিছুদিন আগে হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে। সেই পঞ্চায়েত নির্বাচনের যে সদস্য, অর্থাৎ যারা ভোটে দাঁড়ায় সেখান থেকেই তো প্রধান হয়, সেই সদস্যগুলোর মধ্যে থেকে প্রধান হয়। মনে রাখতে হবে যে সদস্য হতে গেলে, পঞ্চায়েতের সদস্য হতে গেলে তার বয়স, ন্যূনতম বয়স অবশ্যই 21 বছর হতে হবে। কি বললাম, পঞ্চায়েতের সদস্য, অর্থাৎ পঞ্চায়েতে ভোটে দাঁড়াতে গেলে সেখান থেকেই প্রধান হয়, কিন্তু প্রধান বলো, উপপ্রধান বলো, যাই বলো, এই পঞ্চায়েতের সদস্য থেকে কিন্তু কী হয়, অবশ্যই প্রধান হয়। তাহলে পঞ্চায়েতের সদস্য হতে গেলে বা ভোটে দাঁড়াতে গেলে, পঞ্চায়েত ভোটে দাঁড়াতে গেলে অবশ্যই তোমার বয়স সর্বনিম্ন কত হতে হবে, অবশ্যই 21 বছর হতে হবে। ক্লিয়ার? এইবার চলে আসো যে রাজ্যে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে মুখ্যমন্ত্রী হয়, যে আমাদের যে মুখ্যমন্ত্রী হয়, সেই মুখ্যমন্ত্রীটা হয় কোন ভোটের মাধ্যমে? অবশ্যই বিধানসভা ভোটের মাধ্যমে। কি বললাম, বিধানসভা ভোটের মাধ্যমে হয়, কিন্তু বিধায়ক হয়, সেই বিধায়ক ভোটে জেতার পরে কিন্তু মুখ্যমন্ত্রী হয়। তাহলে মুখ্যমন্ত্রীর ভোটে, অর্থাৎ বিধায়ক হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? অবশ্যই 25 বছর বয়স লাগে, তাই তো? কি বললাম, এক ধাপে ধাপে আলোচনা করছি, তাহলে মুখ্যমন্ত্রী হতে গেলে, মুখ্যমন্ত্রী তো বিধায়কদের মধ্য থেকেই হয়, তাই না? মুখ্যমন্ত্রী হতে গেলে বিধায়কদের মধ্য থেকেই হয়, তাহলে বিধানসভায় ভোটে দাঁড়াতে গেলে কিন্তু ন্যূনতম কত বছর বয়স লাগে? অবশ্যই 25 বছর বয়স লাগে। কি বললাম, ন্যূনতম 25 বছর। আচ্ছা, এবার যদি বলি প্রধানমন্ত্রী হতে গেলে, যে প্রশ্নটা ছিল, যে প্রশ্নটা থেকে আমি গেলাম, তাহলে প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স লাগে? আচ্ছা, প্রধানমন্ত্রী কোথার থেকে হয়? প্রধানমন্ত্রী হয় কিন্তু লোকসভা ভোটে। এই দেখো, 24 সালে কিন্তু লোকসভা ভোট রয়েছে, তাই প্রধানমন্ত্রী হতে গেলে কিন্তু লোকসভা থেকে জিতে এসে কিন্তু প্রধানমন্ত্রী হতে হয়, লোকসভার ভোট হয়, সেখান থেকে জিতে এসে কিন্তু প্রধানমন্ত্রী হতে হয়। এখন প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স লাগে? যেহেতু লোকসভা ভোটে দাঁড়াতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? 25 বছর বয়স লাগে, তাহলে 25 বছর বয়স হবে, তাহলে অ্যান্সারটা বুঝতে পারলে তো? তাহলে মুখ্যমন্ত্রী হতে গেলেও 25 বছর বয়স লাগবে, কারণ বিধায়ক হতে গেলে 25 বছর বয়স লাগে, আর তোমার ওইটা হলো MLA, আর এটা হলো তোমার MP, মানে লোকসভা ভোট, লোকসভা ভোটের থেকে হয় MP, আর বিধানসভা ভোটের থেকে হয় MLA, সেই MLA থেকে হয়, মানে MLAগুলার থেকে বাছাই করে মুখ্যমন্ত্রী হয়, তাহলে ওইটা 25 বছর, আর লোকসভা ভোটের জিতলে হয় সেটা হলো MP হয়, লোকসভা ভোট থেকে জিতলে সেটা কি হয়, MP হয়, সেই MPদের মধ্য থেকে কি হয়, অবশ্যই প্রধানমন্ত্রী হয়। তাহলে লোকসভা ভোটে দাঁড়াতে গেলেও 25 বছর লাগে, আর বিধানসভা ভোটে দাঁড়াতে গেলেও কিন্তু 25 বছর লাগে, আর গ্রামের, অর্থাৎ পঞ্চায়েতের দাঁড়াতে গেলে কিন্তু তোমাদের ন্যূনতম কত বছর বয়স লাগবে, অবশ্যই 21 বছর বয়স লাগবে। তাহলে ভোট দিতে পারবে কত বছর বয়সে? অবশ্যই 18 বছর বয়সে।
ঠিক আছে, ভোট দেওয়া শুরু হতে পারে 18 বছর বয়স বয়সে, কিন্তু পঞ্চায়েতে দাঁড়াতে গেলে কিন্তু অবশ্যই তোমার 21 বছর বয়স লাগবে। এবার যদি বলা হয় যে রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগবে, রাষ্ট্রপতি হতে গেলেও কিন্তু ন্যূনতম 35 বছর বয়স লাগবে। তাহলে রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স লাগবে কত বছর, অবশ্যই 35 বছর। তাহলে উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স লাগবে, এইটাও 35 বছর। তাহলে যদি বলা হয় যে রাজ্যপাল হতে গেলে কত বছর বয়স লাগবে, অবশ্যই 35 বছর। তাহলে কার কার 35 বছর, রাষ্ট্রপতির 35 বছর, তোমার উপরাষ্ট্রপতির 35 বছর, রাজ্যপালের কিন্তু 35 বছর, ঠিক আছে। আর এমএলএ এমপি যারা হয় তাদের কিন্তু অবশ্যই 25 বছর, আর পঞ্চায়েতে হলে 21 বছর। আর একটা হলো রাজ্যসভার সদস্য যদি হয়, রাজ্যসভার সদস্য হতে গেলে কিন্তু অবশ্যই 30 বছর বয়স লাগে, ঠিক আছে। এইবার পরের প্রশ্নে যাই, আমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই, ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন? প্রশ্নটা কি, ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন? তোমরা জানো, রাষ্ট্রবিজ্ঞান পরবর্তীতে নিয়ে আসবো অবশ্যই, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রাষ্ট্রপতি কিন্তু নির্বাচন হয় আমাদের দেশের, কিন্তু এইটাই নিয়ম, ঠিক আছে। মানে যেমন আমরা ভোটে লড়ে, যেমন পঞ্চায়েতে হোক বা বিধানসভায় হোক লোকসভায় হোক হোক, যেরকম ভোটে দাঁড়ানোর পরে ভোট দেয়, ঠিক আছে, তাহলে ভোটাররা ভোট দেয়। এখানে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনেও কিন্তু ভোটে দাঁড়াতে হয়, প্রতিদ্বন্দ্বী থাকে। হ্যাঁ, আমাদের যেমন এবার হলো দ্রৌপদী মুর্মু, মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে। ইনি অবশ্যই কী বলতো, কী বললাম, রাষ্ট্রপতি হতে গেলে ভোটে দাঁড়াতে হয়। তাহলে এইবার প্রশ্ন হলো, উনিও তো ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন, ভোট দিয়েছিলেন সেখানে জিতে, দ্রৌপদী মুর্মু, শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া উনি আমাদের রাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে। তাহলে এমন কোন রাষ্ট্রপতি আছে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন? তিনি হলেন ভিভি গিরি। কে বললাম? ভিভি গিরি। তাহলে পরের প্রশ্ন হলো, ফল পাকাতে গেলে কোন গ্যাস ব্যবহার করা হয়? ফল পাকাতে গেলে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যান্সারটা হবে ইথিলিন। তাহলে ফল পাকাতে গেলে কোন গ্যাস ব্যবহার করা হয়? ইথিলিন, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফল পাকাতে গেলে কোন গ্যাস ব্যবহার করা হয়? ইথিলিন। পরের প্রশ্ন হলো, কোন কোন নদী সুন্দরবনের বদ্বীপ তৈরি করেছে? সুন্দরবন কিন্তু সবচেয়ে বৃহত্তম বদ্বীপ, তাই তো? সুন্দরবন কিন্তু আমাদের এই যে বৃহত্তম বদ্বীপের নাম কি? অবশ্যই সুন্দরবন। তাহলে এই বদ্বীপটা কোন কোন নদীর মানে মিলিত হয়ে তৈরি করেছে? এটা হলো গঙ্গা আর ব্রহ্মপুত্র, মনে রাখবে। সুন্দরবন হলো সবচেয়ে বৃহত্তম বদ্বীপ, আর এইটা হলো কিসের, কোন কোন নদীর মাধ্যমে হয়েছে এটা? এটা গঙ্গা আর হলো ব্রহ্মপুত্র, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। তাহলে এখান থেকে গঙ্গা সম্বন্ধে একটু জেনে নিই। গঙ্গাটা কোথা থেকে এসছে? এটা দেবপ্রয়াগ থেকে এসছে। দেবপ্রয়াগ, গঙ্গাটার উৎপত্তিস্থল কোথায়? দেবপ্রয়াগে। কোথায় এটা? দেবপ্রয়াগ। তাহলে দেবপ্রয়াগে কিন্তু দুটো নদী, আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী এই যে দুটো নদী আছে, অলকানন্দা আর হলো ভাগীরথী, ঠিক আছে, অলকানন্দা আর হলো ভাগীরথী, এটা ঐশ্বরীয় নদী বলা হয়। মানে হিন্দু ধর্মের মানুষজন মনে করতেন যে ঐশ্বরীয় নদী হলো অলকানন্দা আর ভাগীরথী। এই দুটো নদীর মিলনের ফলে, এই দুটো নদীর মিলনের ফলে কিন্তু একটা মিলিত প্রবাহ হলো গঙ্গা, ঠিক আছে। গঙ্গাকে কিন্তু আমরা পবিত্র গঙ্গা বলি, ঠিক আছে। তাহলে গঙ্গা নদী কোন কোন নদীর মিলনের ফলে হয়েছে? অবশ্যই অলকানন্দা আর ভাগীরথী। কী বললাম যে গঙ্গা নদী কোন কোন নদীর মিলনের ফলে হয়েছে? অলকানন্দা আর ভাগীরথী। এটা কোথায় মিলনটা হয়েছে? দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ থেকে কিন্তু গঙ্গা বেরিয়ে এসছে, ঠিক আছে। আচ্ছা, গঙ্গার যদি বলা হয় যে গঙ্গা কত কিলোমিটার দৈর্ঘ্যে রয়েছে, এটা 2525 কিলোমিটার। গঙ্গার দৈর্ঘ্য কত? 2525 বা 2525 কিলোমিটার, বোঝা গেছে। আচ্ছা, গঙ্গা যখন বাংলাদেশে ঢুকলো, তখন বাংলাদেশে কিন্তু এই গঙ্গার নামটা পদ্মা হয়ে গেছে, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে যখন ঢুকলো, এই গঙ্গার নাম কী হয়েছে? পদ্মা। তাহলে গঙ্গা সম্বন্ধে জানলাম, ঠিক আছে। তাহলে গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে? দেবপ্রয়াগের কাছে। দুটো নদী অলকানন্দা আর ভাগীরথী, এই দুটোর মিলনের ফলে কিন্তু একটা মিলিত প্রবাহ হলো গঙ্গা। এটা কত কিলোমিটার লম্বা? 2525 কিলোমিটার। যখন গঙ্গা নদীটা তোমার বাংলাদেশে ঢুকেছে, সেটা পদ্মা নামে পরিচিত। আচ্ছা, সুন্দরবনের যে বদ্বীপ, তো আরও একটা নদী ছিল, সেটা কি? গঙ্গা আর ব্রহ্মপুত্রর তো মিলনস্থল, তাই না? তাহলে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
ব্রহ্মপুত্র নদীটাও আমরা জেনে নিই। ব্রহ্মপুত্র নদী কিন্তু উৎপন্ন হয়েছে চেমা ইংদুং, চেমা ইংদুং। কি বললাম, ব্রহ্মপুত্রর উৎপত্তি স্থল কোথায়? চেমা ইংদুং। তাহলে এর এর এ দৈর্ঘ্য কত কত কিলোমিটার? ব্রহ্মপুত্র কিন্তু দৈর্ঘ্য হলো 3000 কিলোমিটার, ঠিক আছে? ব্রহ্মপুত্র দৈর্ঘ্যে কি কত কিলোমিটার? 3000 কিলোমিটার। এবার ব্রহ্মপুত্র দৈর্ঘ্য মানে বাংলাদেশে যখন ঢুকেছে সেটা কী নামে পরিচিত হয়েছে? যমুনা। মাথায় রাখবে, মনে রাখবে, ব্রহ্মপুত্র কিন্তু যখন বাংলাদেশে ঢুকেছে কী নামে পরিচিত হয়েছে? যমুনা। আর গঙ্গা যখন বাংলাদেশে ঢুকেছে তখন কী নামে পরিচিত হয়েছে? পদ্মা। আর গঙ্গা কোথার থেকে উৎপত্তি হয়েছিল? দেবপ্রয়াগের কাছে অলকানন্দ আর ভাগীরথীর মিলনের ফলে। চলো পরের প্রশ্ন, বনস্পতি ঘি তৈরি করতে কোন গ্যাস প্রয়োজন হয়? বনস্পতি ঘি তৈরি করতে কোন গ্যাস প্রয়োজন হয়? হাইড্রোজেন গ্যাস প্রয়োজন হয়। কি বললাম, বনস্পতি ঘি তৈরি করতে কোন গ্যাস প্রয়োজন হয়? অবশ্যই হাইড্রোজেন। নেক্সট প্রশ্নে যাই আমরা, নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? কি প্রশ্নটা? নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? মাথায় রাখবে, 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন হলো, ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপনা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপনা করেন? অবশ্যই হেস্টিং, ঠিক আছে? হেস্টিং, ওয়ারেন হেস্টিং ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন কত সালে? 1800 সালে। মাথায় রাখবে যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? অবশ্যই 1800 সালে। কে স্থাপনা করেন? হেস্টিং। পরের প্রশ্ন হলো, গদর পার্টির হেডকোয়ার্টার কোথায়? কি প্রশ্নটা? গদর পার্টির হেডকোয়ার্টার কোথায়? গদর পার্টির হেডকোয়ার্টার হলো সেন্ট ফ্রান্সিসকো। কি বললাম? সেন্ট ফ্রান্সিসকো। এটা কোথায় অবস্থিত? আমেরিকায়। তাহলে গদর পার্টির হেডকোয়ার্টার কোথায়? সেন্ট ফ্রান্সিসকো। এটা কোথায় অবস্থিত? আমেরিকায়। কত সালে এটা গদর পার্টি তৈরি হয়? মনে রাখবে, গদর পার্টি তৈরি হয় 1913 সালে। গদর পার্টি তৈরি হয় 1913 সালে। কে তৈরি করেন? লালা হরদয়াল। তাহলে গদর পার্টি তৈরি করেন কে? লালা হরদয়াল। কত সালে? 1913 সালে। লালা হরদয়াল 1913 সালে। এর সদর দপ্তর কোথায়? সেন্ট ফ্রান্সিসকো। এটা অবস্থিত আমেরিকায়। চলো পরের প্রশ্ন, এলাহাবাদের প্রাচীন বা পূর্বের নাম কী ছিল? এলাহাবাদের প্রাচীন বা পূর্বের নাম কী ছিল? অবশ্যই প্রয়াগরাজ। কি বললাম, এলাহাবাদের প্রাচীন নাম বা পূর্বের নাম ছিল প্রয়াগরাজ। পরের প্রশ্ন, রক্তের রং লাল হয় কেন? রক্তের রং লাল হয় হলো হিমোগ্লোবিনের জন্য, ঠিক আছে? রক্তের রং লাল হওয়ার কারণ কি? অবশ্যই রক্তের রং লাল হওয়ার কারণ হলো হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন লাল হয় কেন? অবশ্যই লৌহ থাকার জন্য, লোহা, ঠিক আছে? হিমোগ্লোবিন লাল হওয়ার কারণ কি? লোহা। আর রক্ত লাল হওয়ার কারণ কি? অবশ্যই হিমোগ্লোবিন। পরের প্রশ্ন হলো, মানব শরীরের শক্তির উৎস কি? মানব শরীরের শক্তির উৎস তো অবশ্যই খাদ্য, কিন্তু খাদ্যের মধ্যেও অবশ্যই ব্যাপার আছে। খাদ্য মানে কোন খাদ্যটা শক্তির উৎস, মূল উৎস? এটা হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, বোঝা গেছে? মানব শরীরের শক্তির উৎস হলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটের মানবদেহের শক্তির মূল উৎস, শক্তির। পরের প্রশ্ন হলো, ভারতবর্ষ থেকে একমাত্র কোন পাকিস্তানি ভারতরত্ন পেয়েছিলেন? তাহলে ভারতরত্ন পুরস্কার একজন পাকিস্তানি পেয়েছেন, এই পর্যন্ত একজন পাকিস্তানি পেয়েছেন ভারতরত্ন, তার নাম কি? তার নাম হলো খান আব্দুল গফফর খান। প্রশ্নটা কি ছিল? ভারতবর্ষ থেকে ভারতরত্ন দেওয়া হয়েছিল একজন পাকিস্তানিকেই, তার নাম কি? তার নাম হলো খান আব্দুল গফফর খান, ঠিক আছে? তাহলে খান আব্দুল গফফর খান কোন দেশের মানুষ ছিলেন? অবশ্যই পাকিস্তানের। এবং পাকিস্তানে হওয়া সত্ত্বেও একমাত্র পাকিস্তানি যিনি ভারতরত্ন পেয়েছিলেন। চলো পরের প্রশ্ন হলো, মানব শরীরে রক্তের শতকরা হার কত? 7%। মনে রাখবে, মানব শরীরে রক্তের শতকরা হার কত? 7%। আচ্ছা পরের প্রশ্ন হলো, কোন গ্রহের একটি মাত্র উপগ্রহ রয়েছে? কি বললাম প্রশ্নটা? কোন গ্রহের একটি মাত্র উপগ্রহ রয়েছে? মনে রাখবে, আমাদের পৃথিবীরই একটিমাত্র উপগ্রহ রয়েছে। আমাদের পৃথিবীও তো একটা গ্রহ, তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহকে অবশ্যই চাঁদ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো, কেশরী পত্রিকা কে প্রকাশিত করেন? কেশরী পত্রিকা প্রকাশ করেন হলো বালগঙ্গাধর তিলক।
মনে থাকবে কেশরী পত্রিকা কে প্রকাশ করেন? অবশ্যই বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন হলো পেইরি ঘাস, পেইরি এক ধরনের ঘাস, কি বললাম প্রেইরি, প্রেইরি প্রেইরি ঘাস কোথায় দেখতে পাওয়া যায়? মনে রাখবে এই প্রেইরি ঘাস দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকায়। কোথায় দেখতে পাওয়া যায় পেইরি ঘাস? প্রেইরি ঘাস দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকায়। আরও ঘাস আছে কিন্তু, সেগুলো একটু বলে দিই তাহলে, যখন ঘাসের কথা আসলো। প্রেইরি ঘাস হলো উত্তর আমেরিকায়। আচ্ছা পম্পাস ঘাস আছে, পম্পাস ঘাস দেখতে পাওয়া যায় আর্জেন্টিনা আর স্পেনে। তাহলে পম্পাস ঘাস কোথায় দেখতে পাওয়া যায়? আর্জেন্টিনা আর স্পেন। আচ্ছা আরও একটা ঘাস আছে ওয়েল্ড, ওয়েল্ড ঘাস, ওয়েল্ড 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 ঘাস দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, ওয়েল্ড ঘাস কোথায় দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়া। আচ্ছা আরেকটা ঘাস আছে হলো কেন্টারবেরি ঘাস, এটা হলো নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। এই প্রশ্নটা কিন্তু ভালো, কেন্টারবেরি ঘাস কোন দেশে দেখতে পাওয়া যায়? অবশ্যই নিউজিল্যান্ড। নেক্সট প্রশ্ন হলো সাবানা ঘাস, কি প্রশ্ন? সাবানা ঘাস কোথায় দেখতে পাওয়া যায়? এটা কিন্তু আফ্রিকা মহাদেশে দেখতে পাওয়া যায়, সমগ্র আফ্রিকা মহাদেশে দেখতে পাওয়া যায়। কি ঘাস? সাবানা ঘাস। তাহলে আরেকবার বলি, পেইরি ঘাস দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকা, পাম্পাস ঘাস হলো আর্জেন্টিনা এবং স্পেনে, ওয়েল্ড ঘাস দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়া, কেন্টারবেরি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে, সাবানা ঘাস দেখতে পাওয়া যায় সমগ্র আফ্রিকা মহাদেশে। চলো পরের প্রশ্ন, আগ্রা শহরকে স্থাপন করেন, প্রশ্নটা কি? আগ্রা শহরকে স্থাপন করেন, মনে রাখবে আগ্রা শহর স্থাপন করেন সিকান্দার লোদি। প্রশ্নটা কী ছিল? আগ্রা শহর কে স্থাপন করেন? আগ্রা শহর স্থাপন করেন কে? অবশ্যই সিকান্দার লোদি। তাহলে এখন যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে স্থাপন তো করলেন সিকান্দার লোদি, তাহলে আগ্রা শহর কত সালে স্থাপিত হয়েছিল? তাহলে এটাও তো একটা প্রশ্ন যে আগ্রা শহর কত সালে স্থাপিত হয়েছিল, এটা হবে 1504 সালে। মনে থাকবে যে আগ্রা শহর স্থাপিত হয়েছিল কত সালে? 1504 সালে। কে স্থাপন করেছিলেন? সিকান্দার লোদি। আচ্ছা নেক্সট প্রশ্নে যাই আমরা, হাম্পি কোন রাজ্যে অবস্থিত, কি প্রশ্নটা ছিল? হাম্পি কোন রাজ্যে অবস্থিত? হাম্পি অবস্থিত হলো কর্ণাটক রাজ্যে। কি বললাম? হাম্পি কোন রাজ্যে অবস্থিত? হাম্পি অবস্থিত হলো কর্ণাটক রাজ্যে। আচ্ছা নেক্সট প্রশ্ন হলো, কত নম্বর ধারাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলা হয়? প্রশ্নটা কি? কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বা হৃদয় বা আত্মা বলা হয়? অ্যান্সারটা কি হবে? 32 নম্বর ধারাকে। অনেকবার প্রশ্ন এসেছে কিন্তু, ঠিক আছে। তাহলে সংবিধানের আত্মা কত, হৃদয় বা আত্মা কত নম্বর ধারাকে বলা হয়? অবশ্যই 32 নম্বর ধারাকে, ঠিক আছে। জিরো আর কিন্তু অনেকবার এসছে, ঠিক আছে। জিরো আর হলো 12টা থেকে 1টা পর্যন্ত, এই 1 ঘন্টা হলো জিরো আর, ঠিক আছে। তাহলে এর পরবর্তী প্রশ্ন হলো চিপসের যে প্যাকেট হয় বা তোমরা এই যে বাচ্চারা যেগুলো খায় চিপস আছে, তারপরে বিভিন্ন প্রকারের প্যাকেট রয়েছে, দেখবা ফুলে থাকে প্যাকেটটা, তাই না? এগুলো ফুলে থাকে না, অনেক প্যাকেট রয়েছে, চিপস আছে, কুরকুরে আছে, এইগুলো আছে। এই চিপসের প্যাকেটে এক ধরনের গ্যাস ব্যবহার করা হয়, হ্যাঁ সেই গ্যাসটার নাম কি? চিপসের প্যাকেটে কিন্তু গ্যাস ব্যবহার করা হয়, কী গ্যাস বলো তো? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, ক্লিয়ার? চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন গ্যাস। আচ্ছা পরের প্রশ্ন হলো, তাহলে নাইট্রোজেন গ্যাস যদি ব্যবহার, তাহলে দেখো এই যে গ্যাস লাইট আছে না, গ্যাস লাইট যেটা, এই যে গ্যাস লাইটের দেখবে ওইটা যদি তুমি আগুন না জ্বালিয়ে এমনি দাও, দেখবে হাতে ঠান্ডা অনুভূতি হয়, তাই না? তাহলে এই যে লাইটার, গ্যাস লাইটার যেটা, সেই সেটার ভিতরে কোন গ্যাস থাকে একদম ঠান্ডা? সেটা হলো বিউটেন থাকে, মনে রাখবে। গ্যাস লাইটে কোন গ্যাস থাকে? গ্যাস লাইটে বা লাইটার যেটা, লাইটার যে আগুন ধরায় না, সেই লাইটারে হলো বিউটেন থাকে, বোঝা গেছে? বিউটেন। আচ্ছা নেক্সট প্রশ্ন হলো, তরল অধাতু কাকে বলা হয়? তরল ধাতু না কিন্তু বন্ধুরা, তরল অধাতু বলা হয় ব্রোমিনকে, ঠিক আছে? ওটা ভুল করে ফেলবে না কিন্তু, যে পারদ পেয়েছো দাগিয়ে দিলে, পারদ হলো তরল ধাতু, তারে তরল অধাতুকে, অবশ্যই তরল অধাতু হলো ব্রোমিন।
তাহলে তরল অধাতুকে অবশ্যই ব্রোমিন ব্রোমিন। আর যদি বলা হয় তরল ধাতুকে, তরল ধাতু হলো পারদ, ঠিক আছে, তরল ধাতুকে অবশ্যই পারদ। তাহলে এখান থেকে যদি আরও একটা প্রশ্ন যদি মাথায় চলে আসলো বলে দিই, যে এই যে যে তোমাকে যদি বলা হয় এমন একটা অধাতুর নাম বলো, এমন একটা অধাতুর নাম বলো যে তড়িৎ পরিবহনে সক্ষম, তড়িৎ পরিবহনে সক্ষম অর্থাৎ যার ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু ধাতু না, অধাতু, অধাতু। তাহলে অধাতু হলে আবার কারেন্ট কী করে যায়, যায়। তাহলে এমন একটা তরল অধাতু, সরি, এমন একটা অধাতুর নাম বলো যার ভিতর দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারে, ঠিক আছে। তাহলে সেটা কী হবে, অবশ্যই সেটা হবে কী বলো তো, গ্রাফাইট, যেটা আমরা ছোটোবেলায় পেন্সিল দিয়ে, পেন্সিল যেটা পেন্সিল ছিল অর্থাৎ কাঠ পেন্সিলের ভিতর যে গ্রাফাইটটা থাকে তার ভিতর দিয়ে কিন্তু অবশ্যই কী থা কী যাওয়া কী যায় তড়িৎ প্রবাহিত হয় কিন্তু, ক্লিয়ার। তাহলে এমন একটা অধাতুর নাম বলো যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেটা কি, অবশ্যই গ্রাফাইট হবে। নেক্সট প্রশ্ন হলো দাস ক্যাপিটাল কে রচনা করেন, কি বললাম, দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল রচনা করেন কিন্তু কার্ল মার্কস, ঠিক আছে, দাস ক্যাপিটাল রচনা করেন কে, কার্ল মার্কস, ঠিক আছে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। অবশ্যই প্রত্যেক দিন এরকম ভিডিও যাবে, তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে শুনে শুনবে, হেডফোন লাগিয়ে অবশ্যই তোমরা পারবে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো সবাই, আর পড়াশোনা করো ঠিকঠাক মতো, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, বাই।